আসসালামু আলাইকুম পিও আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ রুবেল ডুবাই ইনফিভিটির পক্ষ থেকে আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ডুবাই টেকসির ইন্টারভিউ সম্পর্কে কিছু প্রশ্ন এবং উত্তর যে আমাকে অনেকেই নক করতেছে যে রুবুল ভাই বাংলাদেশে তো ইন্টারভিউ হবে ডুবাই টেকসির আসলে এটা কতটুকু সত্য ডুবাই টেকসির ইন্টারভিউ তো যে হবে এটা কি আসলে সরকারি না বেসরকারি এ নিয়ে কিছু তথ্য দেওয়ার জন্য আজকে আমি আপনাদের সামনে আসলাম চলেন ভিডিও শুরু করা যাক প্রথমত বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে ইন্টারভিউ হচ্ছে ডুবাই টেকসির বাইশ তারিখ থেকে তেইশ তারিখ ইন্টারভিউতে আমি অংশগ্রহণ করার কথা ছিল বাট আমার এক্সাম শুরু হয়ে যাওয়ার কারণে আমি সেখানে অ্যাটেন্ড করতে পারিনি এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করতেছি আর ইন্টারভিউটা একশো পারসেন্ট সত্য এবং এটা যে ডুবাই ট্যাক্সির ইন্টারভিউ আটটি কোম্পানির ইন্টারভিউ এটা হানড্রেড পারসেন্ট সত্য বিষয়টা হলো যে ডুবাই ট্যাক্সি আগে আপনার বাংলাদেশে এমপ্লয়মেন্ট বিশা দিত না না দেওয়ার কারণে বাংলাদেশ থেকে ভিজিতে ডুবাইতে এসে এখানে ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হয়ে তারপর ডুবাই ট্যাক্সি ভিসা লাগানো লাগতো বাট কিছুদিন মাসখানিক হলো যে ডুবাইতে ডুবাই ট্যাক্সির ভিসা স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে না এরকম একটা প্রবলেম চলতেছে এ বিদায় ডুবাই টেক্সি ডুবাই গভর্নমেন্ট চিন্তা করলো যে সরাসরি আমরা এই এমপ্লয়মেন্ট ভিসা দিয়ে ডুবাই ট্যাক্সিতে লোক আনবো তাই আর কি আপনার এই ইন্টারভিউর ইন্টারভিউর জন্য বাংলাদেশে ডেলিকে যাচ্ছে বাইশ তারিখ এবং তেইশ তারিখ মিরপুর টেকনিক্যাল মিরপুর কুরিয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে দারুসাল্লাম রোড হ্যাঁ আপনারা সবাই ওইখানে অংশগ্রহণ করবেন এবং এখানে আমার ছোট ভাই থাকবে আপনাদেরকে হেল্প করার জন্য আমি আসার কথা ছিল বাট আমি আসতে পারি না এই কারণে আবারও দুঃখিত প্রকাশ করতেছি এটা হলো প্রথম একটা বিষয় আর আর একটা বিষয় হলো যে অনেকে প্রশ্ন করে যে ভাই আসলে এটা কি সরকারি না বেসরকারি এটা কি সরকারি বলতে অনেকে আবার সরকারি বলে আবার আরেকটা প্রশ্ন করে যে বা এটা কি ফ্রি নাকি এটা যেতে টাকা লাগবে এখানে একটা বিষয় যে দেখেন ডুবাই ট্যাক্সিটা হচ্ছে ডুবাই গভর্নমেন্টের সরকারি আর টি কোম্পানির ঠিক আছে ডুবাই ট্যাক্সি গভর্নমেন্টের আর এর কোম্পানির ডুবাই ট্যাক্সি আর বাংলাদেশে যে বাংলাদেশ থেকে যে আপনারা আসবেন হ্যাঁ সেটার জন্য আপনাদের অবশ্যই টাকা লাগবে জি আর ডুবাইটেক্সি সম্পর্কে কিছু প্রশ্ন যে মানুষের যেটা সবার মনের ভিতরে ঘুরপাক খায় এক সময় আমার মনের ভিতরে ঘুরপাক খেয়েছে বাট এটা কারো কাছ থেকে এই তথ্যগুলো আমি পাইনি এই কারণে চিন্তা করলাম যে যারা বাংলাদেশ থেকে ইন্টারভিউ দিয়ে সরাসরি অ্যাম্বুলেন বিষয়ে আসবে হ্যাঁ তাদেরকে আমি এই তথ্যগুলো আগিয়ে দিয়ে দিই তারা বুঝে শুনে তাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তারা ডুবাই ট্যাক্সিতে আসবে প্রথমত নাম্বার ওয়ান হচ্ছে যে ডুবাই টাক্সিতে আসতে হলে কতদিন সময় লাগতে পারে ডুবাই ট্যাক্সিতে আসতে হলে আপনি ইন্টারভিউর পরে আপনার মিনিমাম দেড় মাস সময় লাগবে ডুবাই ট্যাক্সিতে আসতে বের হতে এবং ফ্লাইট করতে দ্বিতীয়ত হচ্ছে আপনার কত টাকা লাগতে পারে বাংলাদেশে তিনটা রিক্রুটিং এজেন্সি ডুবাই ট্যাক্সির ডেলিগেটের ইন্টারভিউর জন্য অংশগ্রহণ করতেছে সেটা আপনার এক এক এজেন্সি এক এক রকম তিন লাখ থেকে সাড়ে তিন লাখ কায় কোনো কোনো এজেন্সি চার লাখও নিতেছে এটা এক এক এজেন্সি এজেন্সি হিসাবে এটা টাকার রেটটা ওঠানামা করতেছে আরেকটা বিষয় হলো যে দুবাইতে আমি ডুবাই ট্যাক্সির এমপ্লয়মেন্ট নিয়ে আসলাম আসার পরে দুবাইতে আমি গাড়ি পেতে কতদিন সময় লাগতে পারে ডুবাইতে ডুবাই ট্যাক্সির এম্পলেন্ট বিষয় নিয়ে যেদিন আপনি ইন করবেন সেই দিন থেকে আপনার হিসাব গণনা হবে সেদিন থেকে আপনার হিসাব গণনা হবে সেদিন থেকে আপনার মিনিমাম পাঁচ থেকে ছয় মাস আপনার সময় লাগবে গাড়ি পেতে পাঁচ থেকে ছয় মাস আপনারা এই পাঁচ থেকে ছয় মাসের খাবারের টাকা অবশ্যই আপনার সাথে করে নিয়ে আসবেন আর আরেকটা বিষয় হলো যে কোম্পানিকে আমাকে একেমন দিবে থাকার ব্যবস্থা দিবে খাবারের টাকা দিবে হ্যাঁ এখানে কিছু রুলস আছে এই রুলস হিসাব করে কোম্পানি আপনাকে দিবে অবশ্যই কোম্পানি আপনাকে খাবারের টাকা দিবে বাট আপনার এই খাবারের টাকাটা পেতে পেতে আপনার মিনিমাম দুই মাস সময় লাগবে কোম্পানি প্রতি মাসে পাঁচশো টাকা করে আপনাকে তিন মাস খাবারের টাকা দিবে খাবারের টাকা দেবে এই টাকাটা আপনার পেতে তিন মাস দুই মাস সময় লাগবে আপনি এখানে আসবেন মেডিকেল হবে ফিঙ্গার হবে হ্যাঁ এমেরাত কার্ড হবে এমেরাত কার্ডের পরে আপনার ব্যাঙ্ক কার্ডের জন্য অ্যাপ্লাই করা হবে যখন আপনার ব্যাঙ্ক কার্ড হয়ে হয়ে যাবে তখন আপনার সেই ব্যাঙ্ক কার্ডে পাঁচশো টাকা করে তিন মাস ঢুকবে এ হচ্ছে খাবারের টাকা আর দ্বিতীয়টা হচ্ছে আমাকে কি কোম্পানি অ্যাকমেন্ডেশন দিবে হ্যাঁ অবশ্যই কোম্পানি আপনাকে যখন আপনি আসবেন সরাসরি কোম্পানি আপনাকে রিসিভ করবে কোম্পানি রিসিভ করে কোম্পানির অ্যাকমন্ডেশান আপনাকে রাখবে ট্রেনিং পিরিয়ড আপনাদের যতদিন ট্রেনিং অবস্থায় আপনি থাকবেন কোম্পানির রেকমেন্ডেশনে থাকতে পারবেন যেদিন থেকে আপনি গাড়ি পাবেন সেদিন থেকে আপনার পাঁচশো টাকা করে ভাড়া উঠবে আপনি যদি চান বাইরে থাকতে সেটাও থাকতে পারবেন এ হচ্ছে কোম্পানির অ্যাকোমোডেশনের এবং খাবারের বিষয়টা আরেকটা বিষয় যে অনেকে ভাবে যে ভাই বলে যে ভাই ছয় মাস ঠিক আছে আপনি বলেন ছয় মাস লাগতে পারে তো ছয় মাস আমি দুবাইতে এসে কি করব। দেখেন ছয় মাস এখানে যে এক্সামগুলো এক্সামগুলা এক্সামের জন্য আপনি প্রস্তুতি নিতে নিতে আপনার ছয় মাস শেষ হয়ে যাবে তাই প্রথমত এক্সামটা কি আপনি যখন ডুবাইতে ইন করবেন ডুবাইতে পা রাখবেন এবং কোম্পানি আপনাকে অ্যাকমোডেশনে উঠাবে তারপরে আপনাকে একটা ইংলিশ টেস্ট দিতে হবে আরটি ইংলিশ টেস্ট এটা হচ্ছে টয় এক্সাম আটটি এ ইংলিশ টেস্ট দিতে হবে এই এক্সামের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে ডিসক্রিপশনে পেয়ে যাবেন আটটি ইংলিশ টেস্ট এটা দেওয়ার পরে আপনার ফাইলটা সাবমিট করবে আপনার মেডিকেলের জন্য আপনার মেডিকেলের পেপারগুলো হয়ে আসবে মেডিকেলের পেপারগুলো হয়ে আসলে আপনি মেডিকেল দিবে করবেন মেডিকেলের পর আপনার ফিঙ্গার করবেন হ্যাঁ এই টোটাল প্রসেসিংয়ে আপনার দেড় থেকে দুই মাস চলে যাবে টোটাল প্রসেসিং আপনার দেড় থেকে দুই মাস চলে যাবে তারপর আপনার এমেরাত কাঠ আসবে কাঠ আসলে আপনাকে কোম্পানি স্কুলে ভর্তি করাবে যখন স্কুলে ভর্তি করাবে স্কুলে ভর্তি করালে আপনার যদি ইন্টার এই স্কুলে যদি আপনাকে ইনস্ট্রাকচারে যা শিখাবে আপনি মনোযোগ দিয়ে শিখতে পারেন এবং সেটা আপনি মাথায় নিতে পারেন তাহলে অবশ্যই আপনি দুই মাসের ভিতরে আপনি লাইসেন্স পেয়ে যাবেন এদিকটা হলো দুই মাস আপনার লাইসেন্স পেয়ে যা দুই মাস বাট এখানে একটা কথা আছে যে আপনি যদি ইনস্ট্রাকচার আপনাকে শিখাচ্ছে আপনি শিখতেছেন না আপনি আপনার মাথার ভিতরে এই জিনিসটা ঢোকাচ্ছেন না যে আসলে কোনটা কীভাবে করব। তাহলে আপনার আরও সময় লাগবে আপনি এক্সাম দিবেন এক্সামে আপনি ফেল করবেন যখন আপনি ফেল করবেন আপনার সময়টা আরও বেশি লেগে যাবে তখন বলবেন না যে রুল বাই আপনি তো বলছিলেন দুই মাস তখন আপনার সময়টা লেগে যাবে আরও বেশি এখানে টোটালি চার মাস চার মাস চার মাস পরে যখন আপনার লাইসেন্স হাতে পাবেন এর লাইসেন্স পেতে পেতে আপনার আরেকটা কাজ হবে এটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট অথরিটির একটা এক্সাম পিটিএ পিটিএ টেস্ট হ্যাঁ এটা হচ্ছে আমরা সচরাচর ম্যাপ টেস্ট বলে যেটা জানি ম্যাপ টেস্ট এই ম্যাপ টেস্টটা আপনি ড্রাইভিং স্কুলে ভর্তি থাকা অবস্থায় এটা আপনি করে ফেলতে পারবেন এটি আপনার পনেরো থেকে পনেরো দিন আগে এগে বেড়ে যাবে হ্যাঁ যখন আপনি লাইসেন্স পাবেন তখন আপনার আরেক একটা ইন্টারভিউ থাকবে একটা এক্সাম সেটা হচ্ছে ই টেস্ট ই টেস্ট এই ই টেস্ট যখন আপনি দিয়ে লাইসেন্স পেয়ে যখন ই টেস্টটা দিবেন তারপর আপনি গাড়ি পেয়ে যাবেন টোটালি আপনি যদি কোনো ইন্টারভিউতে এক্সামে ফেল না করেন তাহলে অবশ্যই আপনি পাঁচ মাসের ভিতরে পাঁচ মাসের ভিতরে আপনি গাড়ি পাবেন এ হচ্ছে টোটাল বিষয়টা এটা আপনি একটু মনে রাখবেন যে আপনি যদি ফেল না করেন এক্সামে ফেল না করেন এক্সামে ফেল করলে আপনার সময় বেশি লাগবে যদি আপনি এক্সামে ফেল না করেন তাহলে আপনার পাঁচ মাসের ভিতরে আপনার পাঁচ মাসের ভিতরে আপনার গাড়ি পেয়ে যাবেন এ হচ্ছে টোটাল বিষয়টা আরেকটা বিষয় যে ডুবাই টাক্সির স্যালারি কত অনেকেই ফোন দিয়ে বলতেছে যে ভাই আমি তো এক এজেন্সির সাথে কথা বললাম যে সে বলতেছে ডোবাইটেক্সি স্যালারি দু হাজার টাকা স্যালারি প্লাস কমিশন এটা কত রকম সত্য হ্যাঁ এটা আপনার সত্য বাট এটা এখন তোরই কার্যকারী হয়নি দু হাজার টাকা স্যালারি টোয়েন্টি কমিশন এটা এখন তোরই কার্যকারী হয়নি কবে কখন কার্যকারী হবে এটা একজাক্টলি আমরা কেউই জানি না বাট সেই চিন্তাটা আপনি বাদ দিয়ে সেই চিন্তাটা আপনি বাদ দিয়ে আপনি টার্গেট রাখেন যে থার্টি সেভেন কমিশন হিসাব করে আপনি কাজ করবেন হ্যাঁ থার্টি সেভেন কমিশন হলেও আপনি যেই স্যালারি এবং যেই টাকা ইনকাম মাসে করতে পারবেন টোয়েন্টি ফাইভ প্লাস দু টাকা বেতন হলেও সেই টাকায় আপনি ইনকাম করতে পারবেন একই ঘুরে ফিরে বিষয়টা একই আর দ্বিতীয় আরেকটা কথা হলো যে দুবাই ঠিক কত টাকা ইনকাম করা সম্ভব অ্যান্টোবায়োটেক্সিটা আপনি যখন চার থেকে ছয় মাস লাগবে আপনার গাড়ি পেতে যখন আপনি গাড়ি পেবে পাবেন গাড়ি পাওয়ার পরে কিন্তু আপনি অনেক রাস্তাঘাট চিনবেন না অথবা অনেক কিছু রুলস রেগুলেশন আপনি বুঝবেন না তখন আপনি মিনিমাম আড়াই হাজার থেকে আড়াই হাজার থেকে মিনিমাম আড়াই হাজার থেকে চার হাজারের ভিতরে আপনার স্যালারিটা থাকবে তারপর আপনার নিজের চালানোর উপরে আপনার বিভিন্ন অভিজ্ঞতার উপরে এই এটা ডিপেন্ড করবে আপনি যত পরিশ্রম করবেন এত আপনার স্যালারি বাড়বে যখন আপনার আরও ছয় মাস টোটাল আপনার এক বছর পার হয়ে যাবে তখন আপনার স্যালারি চার থেকে ছয় হাজারের ভিতরে থাকবে চার হাজার হামের থেকে ছয় হাজার হামের ভিতরে থাকবে স্যালারি এটা বর্তমানে যারা চালাইতেছে তাদের থেকে শোনা আমরা এখানে আসার পরে আমাদের অভিজ্ঞতা থেকে মিনিমাম একশো ড্রাইভারের সাথে কথা বলে বর্তমানে আমরা ডুবাই সেতে আসি আমরা দেখতেছি হ্যাঁ বিষয়টা হচ্ছে সেম এরকম কিন্তু প্রথমে আপনাকে কষ্ট করতে হবে কষ্ট করলে দ্বিতীয়তে আপনি এটার সুফল পাবেন যদি আপনি কষ্টই না করেন তাহলে আপনি সুফলটা কখনো পাবেন না আর দুবাই ট্যাক্সি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি ইউনাইটেড আরব আমিরাতের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি ইউনাইটেড আরব আমিরাতের ভিতরে যতগুলো ট্যাক্সি কোম্পানি আছে সকল ট্যাক্সি কোম্পানি থেকে লোক দুবাই ট্যাক্সিতে আসতে চায় কী কারণে আসতে চায় এটার ভিতরে সুযোগ সুবিধা ফেসালিটি সব কিছু বেটার যেমন প্রতি বছরে দুই মাস ছুটি প্রতি বছরে দুই মাস করে ছুটি আবার আপনার টিকেটের টাকাও দিচ্ছে বাট এখানে একটু কনফিউজ অনেকে কিনফোস টিকিটের টাকা কি হাফ ডাউন টিকিটের টাকা দিবে না এখানে আপনার দুই প্রতি বছরে দশ মাস পর পর আপনার ছুটির ব্যবস্থা আছে দুই মাসের কিন্তু আবার অনেকে ভাববে যে ছুটিতে যে যাবো আমি কি বেতনটা পাবো না এটা হচ্ছে আপনি স্কুটিতে যাবেন আপনি গাড়ি চালালে ইনকাম গাড়ি না চালালে ইনকাম নেই আর সুটি টিকেটের বিষয়টা আপনাকে হাম তেরোশো থেকে সতেরোশোদের হাম দিবে টিকিটের টাকা এই টাকাটা দিয়ে যদি আপনি ভিআইপিভাবে যান তাহলে এই টাকাটা দিয়ে শুধু যাওয়ার টাকাই যথেষ্ট আর আপনি এই টাকাটা তার সাথে আর কিছু হাফ ডাউন টিকিট কাটলে সেটাও এনাম এ হচ্ছে টিকিটের বিষয়টা তারপর হচ্ছে যে আসলে অনেক বিষয় অনেক বিষয় যখন ভিডিও করি তখন অনেক বিষয়ে খেয়াল থাকে না তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে হ্যাঁ আমাকে উৎসাহিত করবেন অবশ্যই কমেন্টসে আপনাদের প্রশ্নগুলো করবেন আমি পরবর্তী ভিডিওতে এই প্রশ্নের উপরে ডিপেন্ড করে পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওকে তে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত